প্রথম শ্রেণীর বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা বাসায় গণিত করছো তো? গণিত কিন্তু তোমাদের সিলেবাস শেষ, তাই না বন্ধুরা? জুন মাস পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসই চলবে, জুলাই থেকে আবার নতুন সিলেবাস শুরু হবে। করছো তো তোমরা ঠিক মতো? তোমাদের কিন্তু যোগ বিয়োগ, ডাকের সমস্যার সমাধান, বিয়োগের সমস্যার সমাধান, যোগের সমস্যার সমাধান, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, নামতা সবই শেষ হয়ে গেছে। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গুণ। দেখলাম আমি সিলেবাসে তোমাদের গুণ অঙ্ক আছে, কিন্তু বইয়ে নেই তোমাদের। বুঝতে পেরেছো বন্ধুরা? বইয়ে তোমাদের গুণ অঙ্কটা নেই, কিন্তু সিলেবাসে আছে। গুণ অঙ্ক করতে কি লাগে জানো তোমরা? নামতা লাগে। বুঝতে পেরেছো বন্ধুরা? নামতা পারলেই তোমরা গুণ অঙ্ক পারবে। আমি আজকে তোমাদের কয়েকটি গুণ করে দেখিয়ে দিব। আর গুণ অঙ্ক হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। বুঝতে পেরেছ? যোগের সংক্ষিপ্ত রূপকেই বলে গুণ। আচ্ছা, এখন আমরা বোর্ডে চলে যাই। দেখো, এই যে এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে, এই চিহ্নটাই হলো গুণ চিহ্ন। এটা হলো গুণ চিহ্ন। দেখো কেমন করে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে, সেটা আমি বুঝিয়ে দিব আজকে। দেখো, আমি অঙ্ক তোমাদের বানিয়ে দিব, কারণ তোমাদের বইয়ে গুণ অঙ্ক নেই। কয়েকটি অঙ্ক দিয়ে দিচ্ছি আগে, তারপর আমি বুঝিয়ে দিব কিভাবে করতে হবে। আট গুণন চার, নয় গুণন তিন, সাত গুণন চার, ছয় গুণন চার। ঠিক আছে বন্ধুরা, দেখো দেখো আমি অঙ্কগুলি লিখেছি। দেখো, পাঁচ গুণন দুই, আট গুণন দুই, ছয় গুণন দুই, পাঁচ গুণন তিন, তারপরে আছে আট গুণন চার, নয় গুণন তিন, সাত গুণন চার, ছয় গুণন চার। তোমরা যদি এখানে দুইয়ের নামতা, চারের নামতা, তিনের নামতা বলতে পারো, তাহলেই তোমরা গুণ অঙ্কগুলি করতে পারবে। দেখো এখানে কেমন করে দুইয়ের নামতা আসে। পাঁচ দুকুণে, পাঁচ দুয়ে কত হয়? পাঁচ দুয়ে দশ। দেখো কেমন করে হয়, পাঁচটা দুই, এই একটা দুই, এই দুইটা দুই, তিনটা দুই, চারটা দুই, পাঁচটা দুই, এক দুই তিন চার, কয়টা দুই হলো এখানে? পাঁচটা দুই। কয়টা দুই? এক দুই তিন চার, পাঁচটা দুই। এই পাঁচটা দুই মিলিয়ে কি হয় যোগ করলে? দেখো, এক দুই তিন চার, পাঁচ ছয় সাত আট নয় দশ। এখন হলো তো, এই যে যোগের সংক্ষিপ্ত রূপটাই হলো গুণ। বুঝতে পেরেছো বন্ধুরা? এই যে যোগের, যোগ এত লম্বা একটা যোগ, তাই না? এই দুইয়ের সাথে এই দুই যোগ, এই এর সাথে এই দুই যোগ, ওটার সাথে আরও দুই যোগ, ওটার সাথে আরও দুই যোগ, সবগুলো দুই যোগ করলে, পাঁচটা দুই যোগ করলে কি হয়? দশ। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পাঁচ দুকোণে দশ, তাই না? খুব তাড়াতাড়ি হয়ে গেল না? তাই আমি বলে দিয়েছি তোমাদেরকে আগেই যে যোগের সংক্ষিপ্ত রূপকে বলে গুণ। বুঝতে পেরেছো বন্ধুরা কেমন করে হলো যোগের সংক্ষিপ্ত রূপ গুণ? আর দেখতে পেয়েছো তো, নামতা দিয়েই তোমাদের গুণ অঙ্ক হয়ে যায়। এটাও তো বুঝতে পেরেছো তোমরা, তাই না? নামতা দিয়ে কি হয়? গুণ অঙ্ক হয়ে যায়। তারপরে এখানে আছে আট দুই, এখানে হচ্ছে আট দুই, আটটা দুইয়ে কত হবে? আট দুইয়ে, নামতা মনে আছে তো তোমাদের? আট দুয়ে হয় ষোলো, তাই না বন্ধুরা? আট দুয়ে ষোলো, আট দুয়ে ষোলো, আট দুয়ে ষোলো। দেখো এখানে কয়টা দুই আছে? পাঁচটা দুই, এই ছয়টা দুই, সাতটা দুই, আটটা দুই। দেখো কেমন করে ষোলো হচ্ছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো হয়েছে। ষোলো, এই যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, আট দুয়ে ষোলো। তারপরে ছয় দুয়ে কত? নামতা মনে আছে তোমাদের? ছয় দুয়ে বারো, ছয় দুয়ে কত?
12 এখানে দেখো 6টা 2 নেই আমরা 1 2 3 4 5 6 এই পর্যন্ত 6টা 2 এ কত হয় দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়েছে 12 6 2 এ 12 এখন আমরা চলে যাব এখানে কয়ের নামতা এটা 3 এর নামতা তাই না বন্ধুরা 3 এর নামতা 5 3 এ 5 3 এ কত 5 3 এ 15 এটা 3 এর নামতা দিয়েও হবে আবার 5 এর নামতা দিয়েও হবে বুঝতে পেরেছো বন্ধুরা এই দুটো নামতা দিয়েই এটা হবে এগুলাও 8 এর নামতা দিয়েও হবে 2 এর নামতা 2 এর নামতাটা ছোট তাই তোমাদের আমি 2 এর নামতা দিয়ে শিখিয়েছি এইখানে 3 এর 5 এর নামতা 3 এর নামতা কোনটা ছোট 3 এরটা তাই 3 এরটা দিয়ে তোমাদের আমি শেখাবো 3টা 5 এ 15 দেখো কেমন করে 3টা 5 এ 15 হয় 1 2 3 4 5 এই তিনটা 5 হলো এই একটা 3 দুইটা 3 তিনটা 3 চারটা 3 পাঁচটা 3 কিভাবে 15 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়েছে বন্ধুরা এই যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ এবং গুণ অঙ্ক করতে গেলে নামতা শিখতে হবে এইখানে দেখো 8 4 8 এ 8 4 এ এখানে 8 এর নামতা পারলেও তোমরা বলতে পারবে 4 এর নামতা পারলেও তো 4 এরটা ছোট তাই 4 এরটা দিয়ে আমরা করি 4 8 এ কত হয় 4 8 এ 32 এটা তোমাদের দেখিয়ে দিব কিভাবে 4 8 এ 32 হয় আচ্ছা দেখিয়ে দিচ্ছি 4 টা 8 এই যে একটা 4 দুইটা 4 তিনটা 4 চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কটা 1 2 3 4 5 6 7 8 আটটা চারে কিভাবে 32 হয় দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 হয়েছে বন্ধুরা 4 8 এ 32 4 8 32 তিন নয় কত হবে তিন নয় সাতাশ নামতা মনে আছে নামতাগুলি প্রতিদিন একবার করে রিভিশন করবে যখনই গুণ অঙ্ক করতে যাবে তার আগে তোমরা দুই থেকে ধরে পাঁচ পর্যন্ত নামতাগুলি প্রতিদিন রিভিশন করবে বুঝতে পেরেছো বন্ধুরা দুই থেকে পাঁচ নামতাগুলি রিভিশন করে তারপরে তোমরা গুণ অঙ্কে আসবে পাঁচ পর্যন্তই গুণ অঙ্ক করাবো তাহলে তিন নয়ে সাতাশ এটাও বুঝিয়ে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে তিন একটা লিখেছি কিভাবে সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হয়েছে বন্ধুরা আর চার সাথে আটাশ চার সাথে আটাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত গণলে আমরা আটাশ পাবো তোমরা গুনে নাও চার সাথে আটাশ চার ছয়ে চব্বিশ চারটা ছয় হবে দেখো চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত গণলে তোমরা চব্বিশ পাবে চার ছয়ে চব্বিশ ঠিক আছে বন্ধুরা বুঝতে পেরেছ গুণ অঙ্ক আমি কয়েকটি গুণ অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব চার নং কত হয় তোমরা লিখবে তোমরা এভাবে যোগ করে করেও দিক করতে পারো আবার নামতা নামতা তো শিখিয়েছে নামতা দিয়েই করবে তোমরা বুঝতে পেরেছ তারপরে হলো সাত চার তারপরে আট পূরণ তিন আট পূরণ তিন তারপরে ছয় পূরণ ছয় পূরণ কত দেওয়া যায় চার দিয়ে দেই ছয় পূরণ চার তারপরে পাঁচ পূরণ চার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা অঙ্ক তোমাদের এইচ ডাব্লিউ ঠিক আছে বন্ধুরা এগুলা বাড়িতে করবে আচ্ছা বন্ধুরা
তোমরা বাসায় দুষ্টামি করবে না, ঠিক আছে? আমরা আবার স্কুলে আসব, আবার স্কুল খুলবে, অবশ্যই স্কুল আবার খুলবে, আল্লাহ যেদিন সবাইকে সুস্থ রাখবে আমরা স্কুলে আসব। সম্মানিত অভিভাবক, আপনারা বাচ্চাদেরকে একটু সহায়তা করবেন, অঙ্ক দিয়ে দিয়ে ওদেরকে প্র্যাকটিস করাবেন, নামতাগুলি প্র্যাকটিস করাবেন বাসায় রীতিমতো, না হলে কিন্তু ওরা ভুলে যাবে। ধন্যবাদ।